টি-টোয়েন্টিতে টাইগারদের বাঁচিয়ে রেখেছে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা। শুনতে অবাক লাগলেও এই দলগুলো ছাড়া আর কারো সাথেই গেল চার বছরে শর্টার ফরম্যাটে 200 রানের স্কোর করতে পারেনি টাইগাররা। 2020 সাল থেকে এখন পর্যন্ত 85টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, যেখানে তারা 200 রান পার করেছে চারবার। প্রতিপক্ষ ছিল এই তিন দল। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে 7 উইকেটে হেরেছে বাংলাদেশ। হারের ব্যবধানের চেয়ে বড় হয়ে উঠে এসেছে টাইগার ব্যাটারদের হতশ্রী পারফরমেন্স। অবশ্য চিত্রটা নতুন নয় বাংলাদেশের জন্য, গেল চার বছরে পারফরমেন্স গ্রাফ প্রায় একই ছিল টাইগারদের। 2020 সাল থেকে এখন পর্যন্ত মোট 85 টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, সেখানে 4 ছক্কার এই ফরম্যাটে টাইগাররা 170 রানের বেশি স্কোর করতে পেরেছে মোটে 11 বার, আর 200 রানের দেখা পেয়েছে মোটে 4 বার। অনুমেয়ভাবে এই চারবারই প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। এর মধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে 2বার 200 রানের স্কোর গড়েছে বাংলাদেশ চলতি বছরের মার্চে লঙ্কানদের বিপক্ষে, আর 2020 সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে 200 রানের দেখা পেয়েছিল টাইগাররা। 200 রানের 4টা ইনিংস বাদ দিলে গেল 4 বছরে বাংলাদেশ 170 রানের কোটা পার করেছে মোটে 7 বার, যেখানে 3বার শ্রীলঙ্কা, 2বার জিম্বাবুয়ে, বিশ্বকাপের মঞ্চে 1বার পাপুয়া নিউগিনি ও 2022 সালে পাকিস্তানের বিপক্ষে 177 করেছিল সৌম্য লিটনরা। তবে ম্যাচ ঠিকই জিতেছিল বাবরের পাকিস্তান। 40% বেশি গ্লো বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এর লাভলি। কমপক্ষে 20টি টি-টোয়েন্টি খেলা টাইগার ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি গড় তাওহিদ হৃদয়ের, সংখ্যাটা 27। বিপরীতে টাইগারদের বর্তমান প্রতিপক্ষ ভারতের 27 গড়ের উপরে রয়েছেন 17 ক্রিকেটার। বাংলাদেশের প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কায় 27-এর বেশি টি-টোয়েন্টি গড় আছে 6 ব্যাটারের, এমনকি আফগানিস্তানেও 5 ব্যাটার আছেন যাদের গড় বাংলাদেশের তাওহিদ হৃদয়ের চেয়েও বেশি। টাইগার ব্যাটাররা সাম্প্রতিক সময়ে কতটা পিছিয়ে তার একটা স্পষ্ট ধারণা পাওয়া যায় এই পরিসংখ্যান থেকেই। বাংলাদেশের ব্যাটারদের দৈন্যদশার পেছনের একটি বড় কারণ মিরপুরের হোম অফ ক্রিকেট। 2019 সালেও এই মাঠের প্রথম ইনিংসের গড় ছিল 168 রান, 2021 সালে যা নামে 120 রানে, 2023 সালে 137 পর্যন্ত উঠলেও বড় ইনিংস খেলায় অভ্যস্ত হওয়ায় টাইগারদের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে আছে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।